প্রথমাতে ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আমার কলিজা টুকরা সন্তান শিরিক করবা না লোকমানে হাকিমের এর পরের উপদেশে ইয়া বুনাইয়া ও আমার কলিজা টুকরা সন্তান অর্থাৎ মিষ্টি ভাষায় আবার সন্তানকে ডাকলেন দেখে বললেন ও আমার সন্তান ইন্নাহা ইন তাকুমিসকালা হাব্বাতিম মিন খরদাল ও আমার কলিজা টুকরা সন্তান তুমি তোমার জীবনে যদি এমন কোন কাজ করো সেটা হোক ভালো কাজ অথবা খারাপ কাজ সেটার পরিমাণ যদি হয় হাব্বাত খরদাল অর্থাৎ সরিষার দানা পরিমাণ কতটুকু সরিষার একটা দানা কয় কেজি ওজন এক পা হ্যাঁ সরিষার একটা ছোট্ট দানা তোমার যে কোনো কাজ হতে পারে পাপ হতে পারে পুণ্য হতে পারে ভালো কাজ হতে পারে খারাপ কাজ যাই হোক না কেন তার পরিমাণ যদি হয় সরিষার ছোট্ট একটা দানার সমান এবং ফাতাকুম ফি সখরা ওই কাজটা যদি তুমি করো একটা বিরাট পাথরের ভেতরে ঢুকে পাথরের ভেতরে কি ঢুকা যায় কথা কয় না একটা পাথর খণ্ড এটার ভেতরে কি আপনি ঢুকতে পারবেন না যদিও এই পাথর খণ্ডের ভেতরে ঢুকা যায় আর ওখানে ঢুকেও যদি এই পরিমাণ আমল করো আও ফিস সামাওয়াত অথবা আসমান সমূহে আও ফিল আরযি ইয়াতি বিহাল্লাহ অথবা জমিনের তলদেশে আসমানের শীর্ষে সাত আসমান পাড়ি দিয়ে যেখানে কেউ দেখে না সেখানে অথবা জমিনের তলদেশে এমন জায়গায় যদি করো একটু সাউন্ডটা বাড়াতে হবে এমন জায়গায় যদি করো সেটা পাথরের খণ্ডে হোক অথবা আসমানের উপরে হোক অথবা জমিনের নিচে হোক যেখানেই করো না কেন কেউ দেখুক আর না দেখুক কেউ জানুক আর না জানুক একজন দেখেন তিনি কে কি চমৎকার কথা পাথরের ভেতরে ঢুকে করবা করো আসমানের উপরে উঠে করতে পারবা করো জমিনের নিচে নেমে করবা তাও করো কেউ জানুক কেউ না জানুক কেউ দেখুক বা না দেখুক একজন তো দেখে কে তিনি আপনার টোটাল অ্যাক্টিভিটিস মুভমেন্ট নাড়াচাড়া শুধু আপনার আমার নাকি ওই যে আফ্রিকার জঙ্গলের ছোট্ট একটা প্রাণী যাকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না আফ্রিকার জঙ্গলের এই ছোট্ট প্রাণী এখন কোথায় পা ফেলছে কি করছে না করছে কি খাচ্ছে না খাচ্ছে দুনিয়ার কেউ সেই হিসাব রাখে না কিন্তু রাখেন যিনি তিনি কে আল্লাহ তাআলা হিসাব রাখেন এজন্য আল্লাহ তাআলা হচ্ছে ইয়াতি বিহাল্লাহ আবার বললেন যার যা করছো না সব আল্লাহ তাআলা তোমার সামনে নিয়ে আসবে একদিন সব ভিডিও চিত্রের আকারে তোমাকে আবার দেখানো হবে দেখো তুমি যে এগুলা করছো ইন্নাল্লাহা লাতিফুন খাবীর নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সম্যক অবগত সূরাতুল লোকমান থেকে আলোচনা করছিলাম লোকমানে হাকিমের জীবনের শুরু থেকে তার জ্ঞান তার হেকমা এবং লোকমানে হাকিমের বিশেষ দশটি উপদেশ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার মাঝে কোট করেছেন সেই উপদেশ নামা সহ নিয়ে আমরা আলোচনা করছিলাম তার ওই ধারাবাহিকতায় আজকে ইনশাআল্লাহ তাআলা তারপর থেকে আলোচনা হবে লোকমানে হাকিমের প্রথম উপদেশ আমরা আলোচনা করেছিলাম তিনি তার পুত্রকে সম্বোধন করে বলেছিলেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো শরীক করা যাবে না আর দ্বিতীয় উপদেশটা এটা আল্লাহ তাআলা লোকমানের কথাকে ব্রেক করে নিজেই ঢুকিয়ে দিয়েছিলেন সেটা ছিল দুনিয়ার সব সন্তানদেরকে তার পিতা মাতার আনুগত্য করা এই দুটি আমরা গত জমায় শেষ করেছিলাম মনে আছে আপনাদের
দ্বিতীয় উপদেশের অংশ বিশেষ গত জমায় বাকি রয়ে গিয়েছিল, ওটার অংশ বিশেষ এবং তৃতীয় উপদেশ এটুকু নিয়ে ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনা হবে। সূরা লোকমান আয়াত নাম্বার 15 এবং 16। রব্বুল আলামিন বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। প্রথমে তো বললেন যে পিতামাতার আনুগত্য করতে হবে, তাদের কথা শুনতে হবে, জীবনের সব ক্ষেত্রে তাদেরকে মূল্যায়ন করতে হবে। এরপরে বললেন, যদি তোমার পিতামাতা মুশরিক হয়, যদি তোমার পিতামাতা বিধর্মী হয়। পিতামাতা মুশরিক, পিতামাতা বিধর্মী এমন আছে না নাই? আছে। যেমন আলহামদুলিল্লাহ আমার পরিচিত এমন কিছু মানুষ আছে, সাভারেও আছে, যারা কনভার্টেড মুসলিম। আগে তারা ইসলাম গ্রহণ করেন নাই, জন্মগতভাবে মুসলিম ছিলেন না, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তো তিনারা ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু পিতামাতা তো তখনও মুশরিক, ইসলাম গ্রহণ করে নাই। এখন আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কারো পিতামাতা যদি মুশরিক হয়, পিতামাতা যদি বিধর্মী হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবা সেটা আল্লাহ তাআলা বলছেন। পিতামাতা যদি মুশরিক হয় আর এমন কোন কাজের নির্দেশ যদি পিতামাতা তোমাকে দেয় যে এই কাজটা করতে গেলে আল্লাহর নাফরমানি হয়ে যাবে, অর্থাৎ পিতামাতা আদেশ করেছে যেই কাজের, ওই কাজের নিষেধ আবার করেছে আল্লাহ, তখন সন্তান হিসাবে আপনি কার আদেশটা মানবেন, আল্লাহর না পিতামাতার? আল্লাহ। এবার আসেন দেখেন, দুনিয়ার কোন ব্যাপারে আপনার পীর সাহেব আপনাকে একটা আদেশ করেছে আর পিতামাতা একটা আদেশ করেছে, তখন কারটা মানবেন? কারটা? পিতামাতারটা। শুধুমাত্র যেখানে আল্লাহর বিরুদ্ধে চলে যাবে ওই একটা জায়গায় আপনি পিতামাতার অবাধ্য করবেন, এছাড়া অন্য কোথাও পিতা মাতার অবাধ্য হওয়ার কোনো সুযোগ দুনিয়ার কোনো সন্তানের নাই। সুবহানাল্লাহ বলবেন না? এয়াতের তাফসিরে তাফসির ইবনে কাসির আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, বিশ্বনবীর একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে সাদ ইবনে মালিক। নাম কি? সাদ ইবনে মালিক। নামটা মনে রাখেন, এই সাদ ইবনে মালিক তিনি বলেন যে এই আয়াতটা আল্লাহ তাআলা আমার ব্যাপারে নাজিল করেছেন, কারণ আমি যখন মুশরিকের হালত থেকে ইসলাম গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করার পরে আমার মা, আমি বড় মা ভক্ত ছেলে ছিলাম, আমি কখনো মাকে ছাড়া এক বেলা খাবার খেতাম না, আমার মাও আমাকে ছাড়া কোনো কাজ করতো না, আমি বড় মা ভক্ত ছেলে ছিলাম, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আমার মা আমারে ডেকে বলল, সাদ ইবনে মালিক তুমি যে ইসলাম গ্রহণ করেছো এতে আমি বড় রাগ করেছি, তুমি যদি আবার পূর্বের ধর্মে ফিরে না আসো তবে আমি তোমার মা তোমাকে ছুঁয়ে আমি ওয়াদা করছি, কসম করছি, পূর্বের ধর্মে ফিরে না আসলে আমি এক বিন্দু খাবার পানীয় কিছুই গ্রহণ করব না। স্ট্রাইক করে বসলেন, অনশন করে বসলেন যে এই দাবি যদি না মানো, তুমি যদি ইসলাম না ছেড়ে, ইসলাম ছেড়ে যদি আবার আমার ধর্মে ফিরে না আসো,
এক ঝোঁক পানিও খাবো না, খাবারও খাবো না, কিচ্ছু করবো না, যাও। আর এইভাবে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি মরতে রাজি আছি, কিন্তু বাবা শুধু তুমি তোমার মাকে কষ্ট দিবা ব্যাপারটা কিন্তু এমন না, তোমার এলাকাবাসীও কিন্তু তোমাকে খারাপ বলবে, তোমাকে বলবে তখন কাতিলা উম্মুক, অর্থাৎ নিজের মাকে হত্যাকারী। তিনি খুব চিন্তায় পড়ে গেলেন যে আহারে কি করি, মাকে বড় ভালোবাসি আবার ইসলামও ছাড়তে পারবো না। তিনি চিন্তা করতে লাগলেন, আচ্ছা দেখি দু একদিন যাক। তিনি দেখলেন সত্যি সাদ ইবনে মালিকের মা খাদ্য পানীয় গ্রহণ করা বন্ধ করে দিয়েছে, কিচ্ছু খাবে না। এলাকায় সবাই বলতেছে কি ব্যাপার, কি কুলাঙ্গার সন্তান তুমি, তোমার মা খাবার পানি খাচ্ছে না আর তুমি এখন ইসলাম নিয়ে পড়ে আছো, যাও মায়ের কথা শোনো। সাদ ইবনে মালিক দোটানায় পড়ে গেলেন, চিন্তা করতে লাগলেন কি করি কি করি। এমন সময় আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, আল্লাহ বুঝিয়ে দিলেন গোলাম আমি আল্লাহর পরে দুনিয়ার সব মানুষের মধ্যে সবার আগে যার কথা মানবা, তারা তোমার পিতামাতা ঠিক আছে, কিন্তু আমার অবাধ্য হয়ে পিতামাতার গোলামি করা যাবে না। লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক, অর্থাৎ স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যায় না। এটা একদম জেনারেল একটা কথা মনে রাখবেন, আবার বলি, স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। এমন যদি কোনো বিষয় আপনার সামনে দাঁড়িয়ে যায় যেখানে আপনার রাষ্ট্র, আপনার সমাজ, আপনার সরকার, আপনার নেতা, আপনার বাবা এমন আদেশ দিয়েছে যে আদেশ আল্লাহর আদেশের বিরুদ্ধে মুসলিম হিসাবে, তখন আপনার নেতা, রাষ্ট্র, সরকার, সমাজ সবার বিরুদ্ধে গিয়ে আল্লাহর পক্ষে অবস্থান নেওয়ার নামই মুসলমান। এজন্য খুব সাবধান। এতে কারিমা নাজিল হওয়ার পরে সাদ ইবনে মালিক এবার মায়ের কাছে চলে গেছে। তখন দুই দিন অলরেডি পার হয়ে গেছে, ওই মহিলা খাদ্য পানীয় কিছুই খায় না। সাদ ইবনে মালিক যাওয়ার পরে বলল, মা কোরআনে কারিমের আয়াতে কারিমা নাজিল হয়েছে, ও মা তোমারে আমি বড় বেশি ভালোবাসি, এটা সত্য। ও মা তোমাকে আমি আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটা সত্য, কিন্তু ইসলামের চেয়ে বেশি ভালোবাসি না। ও মা তোমার হক দেওয়া আমাকে শিখিয়েছে ইসলাম, দুনিয়ার অন্য কোনো জ্ঞান আপনাকে, আপনার সন্তানকে পিতামাতার হক শেখাতে পারবে না। এই যে আপনার সন্তান ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অমুক তমুক অনেক কিছু হয়েছে, কত বই পড়তে হয়েছে তাকে, কিন্তু দুনিয়ার কোনো বই কিন্তু পিতামাতার অবাধ্য হওয়ার পরিণতি কি এই হিসাবে কিছু বলা হয় নাই। অনেক শিক্ষিত করে দিবে কিন্তু পিতামাতার হক সমূহ দুনিয়ার অন্য কোনো জ্ঞান আপনার সন্তানকে শেখাবে না। যেই জ্ঞান শেখাবে সেই জ্ঞানের নাম কি? আল কোরআন। বলল, মা তুমি হাজারবার যদি মারা যাও না খেয়ে, আর শর্ত যদি দাও ইসলাম ছাড়তে হবে, আমি এটা করতে পারবো না মা। দেখেন, এই কথা বলার পর পরেই এবার মা চিন্তা করলো যে শক্ত সিদ্ধান্ত ছেড়ে নিছে তাহলে তো আর ফেরানো যাবে না। এরপরে সে খাদ্য পানীয় ঠিকই গ্রহণ করা শুরু করলো, নিজে মরে লাভ আছে, এত শক্ত সিদ্ধান্ত নিছে আমি তো ফেরানোই যাবে না, শুধু শুধু কষ্ট দিয়ে লাভ, খাওয়া দাওয়া শুরু করে দিই। সে খাওয়া দাওয়া চালিয়ে গেল। তবে আয়াতের মধ্যে আর একটা চমৎকার শিক্ষণীয় দিক হচ্ছে, আল্লাহ তাআলা প্রথমে বললেন ফালা তুতিয়া হুমা, আমার অবাধ্যতায় যদি লিপ্ত হতে বলে তখন তাদের আনুগত্য করবা না। ফালা তুতিয়া হুমার সাথে সাথেই আবার বললেন ওয়াসাহিব হুমা ফি দুনিয়া মারুফা, ওই যে অবাধ্যতার লিপ্ত হতে বললে যে আনুগত্য থেকে বেরিয়ে আসবা, আনুগত্য থেকে বের হয়ে এসে আবার বেয়াদবি করব না, তুমি আবার আক্রমণাত্মক হয়ে যাবা না, আনুগত্য থেকে বের হয়েও আসবা চূড়ান্ত আদব রক্ষা করে। কি চমৎকার কথা, যেখানে আনুগত্য থেকে বের হয়ে আসতে হবে ওখানেও যেন তোমার গলার আওয়াজ উঁচু না হয়ে যায়, ওখানেও যেন তোমার চোখ বড় না হয়ে যায়, ওই পরিবেশেও তোমাকে শিথিল এবং মধ্যস্থতা অবলম্বন করতে হবে। সুবহানাল্লাহ, এ হচ্ছে
এতে কারিমার তাফসীর। এবার আসুন লোকমানে হাকিমের পরবর্তী উপদেশ, যেটা লোকমানে হাকিম তার সন্তানকে দিয়েছিল, উপদেশ নাম্বার তিন। উপদেশ কত এটা? তিন। আচ্ছা, প্রথম উপদেশ কি ছিল বলেন তো? আল্লাহর সাথে। দ্বিতীয় উপদেশ আল্লাহ তালার ছিল, কিন্তু কি ছিল? মা বাবার, হ্যাঁ, মা বাবার সাথে সদ্ব্যবহার, অর্থাৎ মা বাবার হক সমূহ। এবার তৃতীয় উপদেশ, এখানে আবার লোকমান এন্ট্রি নিছে। আল্লাহর উপদেশ একটাই মধ্যখানে, এরপরে আবার লোকমানের ধারাবাহিক উপদেশ শুরু। এবার লোকমানে হাকিম তার সন্তানকে আবার ডেকে বললেন, ও সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাহ আও ফি সামাওয়াতি আও ফিল আরযি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। প্রথম আয়াতে যেই শব্দ, একই শব্দ, একই শব্দ তিন নম্বর আয়াতে, প্রথম আয়াতে ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজা টুকরা সন্তান শিরিক করবা না। লোকমানে হাকিমের এর পরের উপদেশে ইয়া বুনাইয়া, ও আমার কলিজা টুকরা সন্তান, অর্থাৎ মিষ্টি ভাষায় আবার সন্তানকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদাল, ও আমার কলিজা টুকরা সন্তান, তুমি তোমার জীবনে যদি এমন কোনো কাজ করো, সেটা হোক ভালো কাজ অথবা খারাপ কাজ, সেটার পরিমাণ যদি হয় হাব্বাত খারদাল, অর্থাৎ সরিষার দানা পরিমাণ কতটুকু? সরিষার একটা দানা কয় কেজি ওজন? এক পা? হ্যাঁ, সরিষার একটা ছোট্ট দানা। তোমার যে কোনো কাজ হতে পারে, পাপ হতে পারে, পুণ্য হতে পারে, ভালো কাজ হতে পারে, খারাপ কাজ, যাই হোক না কেন, তার পরিমাণ যদি হয় সরিষার ছোট্ট একটা দানার সমান, এবং ফাতাকুন ফি সখরা, ওই কাজটা যদি তুমি করো একটা বিরাট পাথরের ভেতরে ঢুকে, পাথরের ভেতরে কি ঢুকা যায়? কথা কয় না। একটা পাথর খণ্ড, এটার ভেতরে কি আপনি ঢুকতে পারবেন? না। যদিও এই পাথর খণ্ডের ভেতরে ঢুকা যায়, আর ওখানে ঢুকেও যদি এই পরিমাণ আমল করো, আউফিস সামাওয়াত অথবা আসমান সমূহে, আউফিল আরযি ইয়াতি বিহা আল্লাহ অথবা জমিনের তলদেশে, আসমানের শীর্ষে, সাত আসমান পাড়ি দিয়ে যেখানে কেউ দেখে না সেখানে, অথবা জমিনের তলদেশে, এমন জায়গায় যদি করো, একটু সাউন্ডটা বাড়াতে হবে, এমন জায়গায় যদি করো, সেটা পাথরের খণ্ডে হোক অথবা আসমানের উপরে হোক অথবা জমিনের নিচে হোক, যেখানেই করো না কেন, কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, একজন দেখেন তিনি কে। কি চমৎকার কথা! পাথরের ভেতরে ঢুকে করবা, করো। আসমানের উপরে উঠে করতে পারবা, করো। জমিনের নিচে নেমে করবা, তাও করো। কেউ জানুক কেউ না জানুক, কেউ দেখুক বা না দেখুক, একজন তো দেখে, কে তিনি? আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিস, মুভমেন্ট, নাড়াচাড়া, শুধু আপনার আমার নাকি, ওই যে আফ্রিকার জঙ্গলের ছোট্ট একটা প্রাণী যাকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, আফ্রিকার জঙ্গলের এই ছোট্ট প্রাণী এখন কোথায় পা ফেলছে, কি করছে না করছে, কি খাচ্ছে না খাচ্ছে, দুনিয়ার কেউ সেই হিসাব রাখে না, কিন্তু রাখেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা হিসাব রাখেন। এজন্য আল্লাহ তাআলা হচ্ছে ইয়াতি বিহাল্লাহ, আবার বললেন, যার যা করছো না সব আল্লাহ তাআলা তোমার সামনে নিয়ে আসবে একদিন, সব ভিডিও চিত্রের আকারে তোমাকে আবার দেখানো হবে, দেখো তুমি যে এগুলা করছো। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী
এবং সম্যক অবগত। তিনি সব দেখেন, সব শোনেন, আপনি দিনে যা করেন রাতে যা করেন সব তিনি দেখেন। আমাদের দেশে অনেক সময় দেখা যায় গরিব মানুষদেরকে শীতের কালে একটা কম্বল দেয়, দশজনে ধরে একটা কম্বল দেয়, একটা ছবি তোলা হয়, ছবি তোলার পরে কম্বলটা ফেরত দিয়ে আরেকজন দিয়ে আবার নিয়ে আবার দাঁড় করায় ছবি তোলা। এরকমের চিত্র জীবনে দেখেন নাই? এটা কি কেউ দেখে না? ও বেটা মনে করতেছে এই কাজটাই আর দশজন ছাড়া কেউ দেখে নাই, আমার প্রেস্টিজ যাবে না। কিন্তু কে দেখেছেন? আমি গত দুই দিন ছিলাম সিলেটে, আজকে গভীর ভোর রাতের দিকে এসেছি, শেষ রাতের দিকে। কি মাইকে সমস্যা? আচ্ছা শোনেন, আজকে কথা বলে আমারও ভালো লাগতেছেন, মানে কিছু একটা গড়বড় আছে, লক্ষ্য করেন তো। আমি সেখানে দেখলাম এক মুরব্বি, তিনি আমার কাছে এসে বললেন যে সপ্তাহখানেক আগে সেখানে একজন নেতা গিয়েছিল, ওই নেতা গিয়ে এক পোটলা কি যেন ভেতরে ওটা দিয়ে দাঁড় করায় ছবি কয়েকটা তুলস, ডাইনে বামে সামনে পেছনে তুলে, এরপরে মুরব্বির হাত থেকে পোটলাটা নিয়ে তার বাড়িতে পাঠায় দিল, বলল তোমারটা তোমার বাসায় চলে যাবে, তুমি এখন বাসায় চলে যাও। মুরব্বি দেখলো দূরে দাঁড়িয়ে যে এই পোটলা নিয়ে আরও দশজনের থেকে দশটা ছবি তুললো, দিন শেষে তার আমল নামায় কিছুই নাই, তার ভাগ্যে কিছুই নাই। তা আলহামদুলিল্লাহ গত দুই দিন সিলেটের বন্যা কবলিত মানুষের কাছে আমি ছিলাম, আল্লাহ তাআলা তিনি আমার মাধ্যমে কিছু সংখ্যক মানুষকে খাদ্য সহায়তা করেছেন, তিনি করেছেন, আমি হয়তো ওসিলা হিসাবে ছিলাম। তো সেখানে তাদের কষ্ট স্ট্রাগলগুলো খুব কাছ থেকে দেখলাম। বন্যায় বাড়ি ভেঙে যাওয়ার পরে খাদ্য কি কষ্ট, বেঁচে থাকার যে কি লড়াই সংগ্রাম, এটা এসির নিচে বসে সাবারে আপনি না দেখলে বুঝবেন না। কত ভালো আছেন ভাই, কত ভালো আছেন, না দেখলে কোনোদিনও বুঝবেন না কত কষ্ট যে হচ্ছে তাদের। গবাদি পশুগুলো মরে গেছে, সরাতে পারে নাই, শুধুমাত্র এক মুঠ চিরা মুড়ি খেয়ে বেঁচে আছে, তাও জুটে না ভাগ্যে। সেখানে আলহামদুলিল্লাহ দেখলাম অনেক আলে মোলামায় কেরাম, অনেক মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা দিনদার মানুষগুলো সেখানে সহায়তা নিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এরপরেও আপনারা বলেন আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, এরপরেও আপনারা বলেন এই টুপিওয়ালা দাড়িওয়ালা তারা মৌলবাদী, তারা ধর্ম ব্যবসায়ী। খুব কষ্ট লাগে, খুব বেশি কষ্ট লাগে। ও ভাই আমার, আপনি যখন বাহিরে সাভার স্ট্যান্ডে একটা মানসম্মত ডাক্তারের পরামর্শ নেন তখন মিনিমাম তাকে 1500 টাকা ভিজিট দিতে হয়। আপনি যখন বাড়ি বানাবার জন্য একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ গ্রহণ করেন মিনিমাম তাকে 15,000 টাকা ভিজিট দিতে হয়। আর সে আপনি যখন কোনো মশালা জানার জন্য কোনো পরামর্শের জন্য ইমাম খতিব আলে মোলামায় কেরামদের কাছে যান, তিনারা আপনাদেরকে উত্তম পরামর্শ দেওয়ার পরে আপনাদের জন্য দোয়াও করে দেয়, একটা টাকাও গ্রহণ করে না, তবুও আপনারা বলেন আমরা ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ীরাই এই কয়েকদিনে সিলেটের হাজার ও লক্ষ মানুষকে সহযোগিতা করেছে। আর এই ধর্ম ব্যবসায়ী তো তারা যারা 2019-20 করোনার শুরুর দিকে যখন মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল, যখন নিজের সন্তান তার পিতার লাশটাকে রাস্তার মধ্যে ফেলে রেখেছিল, লাশের কাছেও যায় নাই, দুই একদিন পার হয়ে গিয়েছে, লাশ থেকে নোংরা পচা দুর্গন্ধ বের হয়েছে, এই ধর্ম ব্যবসায়ীরাই সেই দিন ওই লাশগুলোকে নিয়ে দাফন করেছিল। ওই দিন আপনাদের মতো গণ কমিশনকে খুঁজে পাওয়া যায় নাই। এজন্য যেই ধর্ম ব্যবসায়ী দিয়ে জাতির কল্যাণ হয় ওই ধর্ম ব্যবসায়ী আরো বেশি করে হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমজ দান করুক, আমরা বলি আমিন। সন্তানকে বলছে বাবা যা করো না করো
সেটা যদি সরিষার দানা পরিমাণ হয়, সেটা যদি পাথরের ভেতরে হয় অথবা আকাশের উপরে হয় অথবা জমিনের নিচে হয়, কেউ না দেখুক যিনি দেখেন তিনি কে। শুধু তাই না, ইয়াতি একটা হচ্ছে দেখলো, বাস সমস্যা নাই, কিন্তু ইয়াতি বিহাল্লাহ আল্লাহ যেটা আবার আমারেও দেখাবে একদিন, আল্লাহ যে আবার একদিন হিসাব নেবে। হিসাব কি নেবে না আল্লাহ? হিসাব নেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নুকিশাল হিসাব উযিবা, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একবার যার হিসাব নেওয়া শুরু করবে তার বাঁচার মতো আর কোনো পথ থাকবে না। ওই একজনের মধ্যে আমিও আছি, পীর সাহেব আছে, খতিব ইমাম মুসল্লি মুক্তাদি সবাই আছে, এটা ভাবার কোনো কারণ নাই। শুধু আমি বুঝি গুনাহগার, বাকি দুনিয়ার সবাই ফেরেশতা। ও ভাই, গুনাহ যেমন আপনি করেন, গুনাহ হয়তো আমিও করি, সবাই করে। আল্লাহ যদি কিয়ামতের দিন হিসাব নেয়, আল্লাহর কাছে হিসাব দেওয়ার মতো অবস্থা আমাদের থাকবে না। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের পূর্বে, ময়দানে মাহশারে, যেটাকে আমরা বলি হাসরের মাঠ, কিসের মাঠ? ওই হাসরের মাঠে আমরা সবাই আছি না নাই? ওই হাসরের মাঠে আপনি আমি আমরা সবাইকে আল্লাহ তাআলা সেই দিন দাঁড় করাবে। কিয়ামত হবে পরে, আগে হাসরের মাঠে দাঁড় করাবে। হাসরের মাঠটা এমন হবে, নিচের দিকে থাকবে তামার জমিন, আর উপর দিকে মাথার খুব কাছে সূর্যটা চলে আসবে। খোদায় তৃষ্ণায় ঘর্মাক্ত হয়ে মানুষগুলো নাফসি 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 বলে কাঁদতে থাকবে। একদিকে নিচে তামা, আরেকদিকে উপরে সূর্য। নর্মালি প্রচণ্ড গরমে দুপুর দুইটার সময় সাভার স্ট্যান্ডে এক ঘন্টা আপনি দাঁড়াতে পারবেন না। আর যদি সূর্যটা মাথার কাছে চলে আসে, নিচে যদি হয় খালি পার তামার জমিন, শরীরে কোনো কাপড় নাই, এ অবস্থায় কি পরিমাণ কষ্ট সেই দিন হবে একবার ভাবেন। মানুষজন পাগলের মতো শুধু নাফসি 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 বলে দৌড়াবে। কিয়ামতের ওই পূর্বে হাসরের ময়দানে আপনার যখন আপনার মায়ের সাথে দেখা হয়ে যাবে। সূরা আবাসার মধ্যে আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনী। ওই কিয়ামতের কঠিন ময়দানে মায়ের সঙ্গে যখন ছেলে দেখা হবে, মা তখন ছেলেকে দেখে পালিয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনার বাবার সঙ্গে দেখা হবে, বাবা আপনার কাছে নিজের পরিচয় দিবে না। যে সন্তানের অসুখ হলে আপনার ঘুম হারাম হয়ে যায়, যে সন্তানের আবদার মেটাতে দুনিয়াতে আপনি জীবন বাজি রাখতেও পারেন, ওই সন্তানের সাথে কিয়ামতের ময়দানে যখন দেখা হবে হাসরের ময়দানে, তখন আপনি বাবা ওই সন্তানকে ছেড়ে পালিয়ে যাবেন। কত কঠিন একটা অবস্থা তখন বিরাজ করবে সবার মাঝে। এত কঠিন অবস্থার পরে আল্লাহ তাআলা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে কিয়ামতের মাঠ কায়েম করবে, সব উম্মতেরা প্রথম দৌড়ে বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ইয়া আদম আনতা আবুনা ফাসফালানা, ও বাবা আদম এই হাসরের মাঠে আর সহ্য হচ্ছে না, আপনি তো আমাদের বাবা, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন, তিনি যেন কিয়ামত কায়েম করে দেয়। মানুষজন মনে করবে হয়তো হাসরের চেয়ে কিয়ামত আর একটু সহজ, কিন্তু না, যত দূর যাবে তত দেখবে কঠিনতা বাড়ছে। বাবা আদম বলবে, আজকে আমার কোনো এখতিয়ার নাই, অন্য নবীর কাছে যাও। উম্মতের নবী মূসা আলাইহিসসালামের কাছে এসে বলবে, ও মূসা কালিমুল্লাহ ফাশফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহকে বলেন যেন দ্রুত কিয়ামত কায়েম করে দেয়। নবী মূসা বলবে, না আজকে আমার কোনো এখতিয়ার নাই। এ উম্মতেরা সবাই ইব্রাহিম খলিলের কাছে এসে বলবে, আপনি তো আল্লাহর প্রিয় বন্ধু খলিলুল্লাহ, আপনি একটু আল্লাহকে বলেন যেন কিয়ামত কায়েম হয়ে যায়।
ইব্রাহিম খলিল বলবে এতদিকে দৌড়ায়া লাভ নাই, ওই যে দেখো একজন নবী আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে আছে, তোমরা সবাই ওই নবীর কাছে চলে যাও। ওই নবী আর কেউ নয়, ওই নবী হচ্ছে আপনার আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের কাছে গিয়ে উম্মতেরা কেঁদে কেঁদে যখন অনুরোধ করবে, আল্লাহর হাবিব তখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন, বিশ্বনবী নিজে উম্মতের ব্যথায় কেঁদে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশাফা, ও আমার প্রিয় হাবিব ও মুহাম্মদ, সিজদায় পড়ে আর কাদার দরকার নাই, এবার আপনি সম্মানের সাথে মাথা উঠান এবং আপনার যে উম্মতের ব্যাপারে আপনি সুপারিশ করতে চান তাদের ব্যাপারে আপনি সুপারিশ করা শুরু করে দেন। এরপরে যখন কিয়ামতের মাঠটা কায়েম হবে, কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পরে তখন হিসাব নিকাশ শুরু হবে। ময়দানে মাহশার হাসরের মাঠের চাইতে হিসাব নিকাশের সময় মানুষের চিন্তা পেরেশানি কষ্ট আরো অনেক বেশি হয়ে যাবে। চূড়ান্ত হিসাব আজকে হচ্ছে, যেই দিন পরীক্ষার ফলাফল দেয় এসএসসি এইচএসসি, ফলাফলের ঠিক আগ মুহূর্তে ভেতরটা ধুকভুক 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 করে, না জানি কি হচ্ছে, না জানি কি হবে। আরে অনেকে তো খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়, করে না? দেখেন দুনিয়ার একটা সামান্য পরীক্ষা, অতি সামান্য পরীক্ষা, অতি নগণ্য পরীক্ষা, ওই পরীক্ষার একটা রেজাল্টের ভয়ে যদি আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারেন, যেদিন আপনার চূড়ান্ত ফয়সালার দিন, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, হয়তো ডানে নয়তো বামে, হয়তো সারা জীবন অনাবিল সুখ নয়তো চিরস্থায়ী জাহান্নাম, ওই ফলাফলের সময় কি কঠিন অবস্থাটা মানুষের হবে, কি কঠিন অবস্থা তখন মানুষের মাঝে বিরাজ করবে। এজন্যই আল্লাহর হাবিব বলেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে ডেকে হিসাব চাইবেন ও শেষ, ওর সব শেষ। কারণ ভাই আপনি আমি এমন কোনো আমল করতে পারি না যেটা আল্লাহর দরবারে বুক ফুলায় হিসাব দিতে পারবো, বরং আল্লাহ যদি একবার হিসাব নেওয়া শুরু করে তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্যই রাসূল বলেছেন, মান্নু কিসাল হিসাব আউযিবা, আল্লাহ যদি একবার কারো হিসাবটা চেয়েই বসে তাইলেও শেষ হয়ে যাবে, হিসাব কতদিনের দিবেন। এজন্য আল্লাহর হাবিব পাঁচ ওয়াক্ত নামাজের পরে হিসাব সহজ করার জন্য আল্লাহর দরবারে একটা দোয়া পড়তেন। আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, ও আল্লাহ মেহেরবানি করে তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিসাবাই ইয়াসির মানে কি, সহজ হিসাব আবার কি জিনিস? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, সহজ হিসাব মানে হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর কিছু বান্দাদেরকে আমলনামা না খুলে বিনা হিসাবেই জান্নাত দিয়ে দিবেন। এই বিনা হিসাবে জান্নাত দেওয়ার মানেই হচ্ছে সহজ হিসাব, কারণ হিসাবের খাতা খুললে ধরা খেয়ে যাব। হিসাবের খাতা যদি একবার খোলা হয় তাহলে হিসাব দিবেন কিভাবে? এজন্য আমার ভাইয়ের ওই দিনটা খুব কঠিন হবে। সূরা রাদের 40 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ও নবী ফাইন্নামা আলাইকাল বালাগু আলাইনাল হিসাব, আপনার দায়িত্ব শুধু কোরআন সুন্নার কথাগুলো প্রচার করা, আর আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে হিসাব নেওয়া। এই দুনিয়াতে কোরআন সুন্না জানার পরেও যারা মানবে না তাদের শক্ত হিসাব নেবেন কে? আল্লাহ তাআলা, কঠিন হিসাব তাদের নেবেন। এই হিসাব কত কঠিন হবে, সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াউযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন
مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا ওই কিয়ামতের কঠিন দিনে পাপিষ্ঠদেরকে যখন তাদের আমলনামা তাদের হাতে দেওয়া হবে তারা আমলনামার খাতার পৃষ্ঠাটা নিয়ে বলবে ইয়া ওয়াইলাতানা মালিহাদাল কিতাব আহারে কি দুর্ভাগ্য আমার কি এমন একটা কিতাব আমার আমার হাতে এসেছে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এই আমলনামার মধ্যে আমার জীবনের ছোট বড় কোনো আমলই দেখি বাদ নাই এত সূক্ষ্ম আমলনামা কেন আমার হাতে এসেছে আল্লাহ বললেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা সেই দিন আমি কারো উপরে কোনো জুলুম করব না প্রত্যেকের পাই টুপাই হিসাব নিয়ে তার প্রাপ্যতাকে বুঝিয়ে দেওয়া হবে সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে আল্লাহ বললেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ سبحان الله بولن আল্লাহ বলেন গোলাম বনা দল মাওয়াজিন আল কিস্ত লিয়াউমিল কিয়ামা ওই কিয়ামতের দিন আমি এমন একটা আমলনামা পরিমাপের পাল্লা সেখানে স্থাপন করব ওটা কারো উপরে জুলুম করবে না ওই আমলনামার ওই দাড়ি পাল্লা যখন সেখানে স্থাপন করা হবে মিজানের পাল্লাটা যখন স্থাপন করা হবে وإن كان مثقال حبة من خردل এই আয়াতে আল্লাহ তাআলা লোকমানে হাকিমের উপদেশের কিছু অংশ তুলে দিয়েছেন লোকমানে হাকিম যেমন তার সন্তানকে বলেছিল বাবা ছোট সরিষার দানা পরিমাণ যদি আমল হয় তবু সেটা আল্লাহ হাজির করবেন এই আয়াতে আল্লাহ একই কথা বললেন ও বান্দা সরিষা পরিমাণ আমল যদি হয় তবু সেটা হাজির করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই ওয়াকাফা বিনা হাসিবিন ও বান্দা তোর হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হিসাব নিবে কে কে নিবে হিসাব দুনিয়াতে বেহিসাবি কাজ করবেন না ভাই আপনি মনে করছেন কেউ দেখে না কিন্তু না কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্নের কিয়ামতের না সরি হাসরের ময়দানে হাসরের পর পরে কিয়ামতের শুরুতে মধ্যবর্তী সময়ে পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত এক পা নাড়াতেও কেউ পারবে না রাসূলের হাদিস জামে আত-তিরমিজি 2416 নম্বর হাদিস বাসায় গিয়ে পড়ে দেখবেন যদি খতিব সাহেবের কথা আবার বিশ্বাস না হয় হাদিসের নাম্বারও বলে দেই আমি সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইবনে মাসউদ এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর হাবিব বলেন লা তাযুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন মনোযোগ দেন ও মুসলমান রাসূল আমার বলেন কিয়ামতের পর সময়ে সবাই যখন দাঁড়িয়ে থাকবে প্রচন্ড গরমের মধ্যে তখন পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত এক পা কেউ সামনে পেছনে নাড়াতেও পারবে না কয়টা প্রশ্ন কয়টা এবার অনেক বেশি মনোযোগ দিয়ে পাঁচটা প্রশ্ন আগে শুনবেন পাঁচটা প্রশ্ন শুনে আজকে রাতের বেলায় যখন আপনি বিছানায় শুবেন তখন একটু নিজেকে নিজেই প্রশ্ন করবেন ও সলিমুল্লাহ এই পাঁচটা প্রশ্নের জবাব তোমার ঠিক আছে তো জবাব যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ জবাব যদি ঠিক না থাকে আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে পাঁচটা প্রশ্নের এক নম্বরে আল্লাহর হাবিব বললেন প্রথম প্রশ্ন করা হবে আন ওমরিহি ফিমা আফনা
ও বান্দা, এই যে 50-60-70 বছরের একটা লম্বা হায়াত তোমাকে দিলাম, এই হায়াতটাকে তুমি কোন ভাবে কাটিয়েছো এই 60-70 বছরের হিসাব আগে দিয়ে যাও। জীবনের হিসাব আগে নেবেন, এই যে সময় দিছি এতদিন, এতদিন যে বেঁচে ছিল এই হিসাবটা দাও, কি করেছো আমার পক্ষে, কি করেছো ইসলামের পক্ষে, কি করেছো আর বিপক্ষে কি করেছো, হিসাব দাও। আমি তো এত ভয় পাই এই হাদিসগুলো যখন পড়ি, চিন্তা করি সারা জীবনের হিসাব তো দূরের কথা, এক সপ্তাহের হিসাব দিলেই তো, এক সপ্তাহের হিসাব চাইলেই তো দিতে পারবো না। আপনারা তো আলহামদুলিল্লাহ পারবেন, আমার তো মনে হয় আমি পারবো না, আমি একদিনে হিসাবও দিতে পারবো না। সারা দিন কয়টা ভালো কাজ করতে পারি, কি হিসাব দিব আল্লাহর কাছে? ও ভাই, আমার প্রথম প্রশ্নটাই হবে এই জীবন যে পেয়েছো কাজটা কি করলা, কিসের মধ্যে জীবন ব্যয় করলা, কেন দিলাম এত চমৎকার সুন্দর জীবন তোমারে আমি, হিসাব দাও। প্রশ্ন হবে কয়টা, কয়টা? এক নাম্বার জীবন সম্পর্কে, এক নাম্বার। দুই নাম্বার, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ও যুবক, যুবকদেরকে আল্লাহ দার করে বলবেন, যুবক রে, যে যৌবনকাল যে সময়টা আমি আল্লাহ তোকে দিয়েছিলাম, এই যৌবনের সময়টাকে কোথায় ব্যয় করেছ? যৌবনকাল তো জীবনের মধ্যেই আছে, এখন প্রথমে আল্লাহ জীবনের হিসাব চাইলেন, দ্বিতীয়বারে আবার আলাদাভাবে যৌবনের হিসাব কেন চাইলেন? আমার সারা জীবনের মধ্যে কি আমার যৌবন নাই, নাকি আমি যৌবন ছাড়াই বড় হয়ে গেছি? তো যৌবন তো আছেই, এরপরে দুই নাম্বারে আবারও স্পেসিফিকলি স্পেশালি কেন যৌবনের হিসাব চাইলেন? তার কারণ পুরো জীবনের হিসাবের চাইতে যৌবনের হিসাব আরো কঠিন, আরো কঠিন। কারণ মানুষ ভালো কাজও যা করে, খারাপ কাজও যা করে, এর ম্যাক্সিমাম গুলা করে যৌবনে। আপনি দেখবেন সমাজের কোনো ভালো কাজে যুবকদের একটা অংশ আলহামদুলিল্লাহ সবসময় দাঁড়িয়ে যায়, আবার কোন খারাপ কাজে, অশ্লীল কাজে, ইল্লিগাল কাজে মুরব্বীদের চাইতে যুবকদের একটা অংশই দাঁড়িয়ে যায়। এই যৌবনকাল, এটাকে বলা হয় গোল্ডেন মোমেন্ট, সোনালি সময়, এই সময়ের হিসাব চাইবেন। ও যুবক ভাই, আজকে একটু নিজেকে প্রশ্ন করবা, আল্লাহ যদি তোমার যৌবন সম্পর্কে হিসাব চায় কি জবাব দিবা, কি জবাব দিবা আল্লাহর কাছে, এই যৌবনের কি হিসাব দিবা, কি করেছো যৌবন পেয়ে আল্লাহর দরবারে, কয়টা সিজদা বেশি দিয়েছো, কয় রাকাত নামাজ বেশি পড়েছো, কতজন মানুষকে সহযোগিতা করেছো, হিসাব ঠিক করো। তিন নাম্বার, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদশালীদের থেকে হিসাব চাইবেন, সম্পদওয়ালা দাঁড়াও, এই যে কোটি কোটি টাকা কামিয়েছো সোর্সটা কি ছিল, কোত্থেকে কামিয়েছো আগে জবাব দাও, দুদকের মতো হয়ে যাবে। শুধু তাই না, দুনিয়ার দুদক শুধুমাত্র ইনকাম সোর্স দেখে, ব্যয়ের খাত দেখে না। আপনি টাকা ইংল্যান্ডে গিয়ে খরচ করছেন, না আপনি আমেরিকা গিয়ে খরচ করেছেন, নাকি গাড়ি কিনেছেন, বাড়ি করেছেন, ব্যয়ের হিসাব দেখে না, আয়ের হিসাবটা দেখে, উপার্জনটা করছেন কোত্থেকে আগে এটার হিসাব দেন। কিন্তু আল্লাহ বলে না না, আমি উপার্জনের হিসাবও নিব, সাথে সাথে ব্যয় যে করেছো ব্যয়ের হিসাবটাও নিব। উপার্জন করেছো তুমি 1 কোটি টাকা, আলহামদুলিল্লাহ উপার্জনটা ধরলাম সলিড, কিন্তু 1 কোটি টাকা ব্যয় করছো কোথায়? তোমার টাকা নাইট ক্লাবে যায় নাই তো, তোমার টাকা ক্যাসিনোতে যায় নাই তো, তোমার টাকা জুয়ায় যায় নাই তো, তোমার টাকা ইসলাম বিরোধী কোনো কাজে যায় নাই তো, তোমার টাকা আল্লাহ বিরোধী কোনো লোকের পকেটে যায় নাই তো, কোথায় ব্যয় করছো আগে হিসাবটা দাও। আয়ের হিসাব, ব্যয়ের হিসাব, দুই হিসাবে আল্লাহ নেবে। কি জবাব দিব আমার বুঝের, আমি নিজেই পাগল হয়ে যাব, কি জবাব দিব আল্লাহর কাছে? আহ, প্রত্যেকটা পয়সা পাই টু পাই হিসাব নেবে। এই হিসাব কি খুব সহজ ভাই? কি মনে হয় আপনার, খুব সহজ? আহা, তত্ত্বাবধায়ক সরকার, ফখরুদ্দিনের সরকার যখন হিসাব চাইলো সবার, মন্ত্রী এমপিরা টাকার বস্তা রাস্তায় ফালায় ভাগলো, টাকার বস্তা ডেনের মধ্যে পাওয়া গেছে। তখন ব্র্যান্ডের গাড়ি বিএমডাব্লিউ মার্সিডিজ রাস্তায় ফালায় দেয়া চলে গেছে। দূর কির বিএমডাব্লিউ, হিসাব চাইলে হিসাব দেবো কিভাবে? দুনিয়ার সামান্য দুদক হিসাব চাইলে পয়সাওয়ালার পায়জামা গরম হয়ে যায়।
দুনিয়ার সাধারণ তত্ত্বাবধায়ক হিসাব চাইলে আরবি হিসাব চাইলে সম্পত্তির হিসাব না দিতে পারে ভিক্ষুক সাজা পালায় যেতে হয় বোরকা পরে পালাতে হয় আর আল্লাহ তাআলা যেদিন হিসাব চাইবে ওদিন কি হিসাব দেব আল্লাহর কাছে পাঁচ নাম্বার হচ্ছে ইলমের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন মাদা আমিলা ফিমা আলিমা যা জেনেছো ওই অনুযায়ী আমল করেছো কিনা এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত এক চুল পরিমাণ কেউ পাটা নড়াতে পারবে না জবাব দেওয়ার পরে রব্বুল আলামিন আমলনামাগুলোকে দুই ভাগ করে দিবেন হাসরের ময়দান শেষ কিয়ামতের পরে হিসাব নিকাশ যখন কমপ্লিট হয়ে যাবে আমলনামাগুলোকে আল্লাহ তাআলা দুই ভাগ করে দিবেন কয় ভাগ কথা বলেন আমাদের হাত কয়টা ডান আরেকটা ডান আর বাম দুই হাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন সূরা হাক্কর 19 এবং 20 নম্বর আয়াত রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়াহ ইন্নি যনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়াহ দুই ভাগ করে আমলনামাগুলো কিছু মানুষের ডান হাতে আমলনামা দিবে আর কিছু মানুষের বাম হাতে আমলনামা দিবে এখন ওই কিয়ামতের ময়দানে যাদের আমলনামাগুলো ডান হাতে চলে আসবে রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদেরকে দিয়ে দিবে জাহান্নাম এখন আমরা যারা বসে আছি সামনে পেছনে ডানে বামে মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে ও ভাই আমার আমলনামা তো ওই দিন অবশ্যই হাতে আসবে কিন্তু কোন হাতে চাই আমরা কোন হাতে যদি বাম হাতে একবার আমলনামা দিয়ে দেয় তাইলে কিন্তু বাঁচার উপায় নাই এখানে দেখেন ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে সূরা হাক্কর 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ডান হাতে আমলনামার পাওয়ার পরে এখন সে তার ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা সে তার আনন্দ চিত্তে আত্মীয় স্বজনের কাছে যাবে মায়ের কাছে গিয়ে বলবে মামা এই যে দেখো আমার আমলনামা হা উমকরাউ কিতাবিয়া আমার আমলনামা একটু পড়া দেখো বাবা আমার আমলনামাটা দেখো বন্ধু এদিকে ও বন্ধু এদিকে ওই যে দুনিয়াতে কত কথা বলেছিলাম এই যে দেখ বন্ধু আমার আমলনামাটা দেখ কিছুক্ষণ পূর্বে যে মানুষগুলো একে অপরকে দেখলে পালিয়ে যাবে চিন্তায় পেরেশানিতে ওই আমলনামা যাদের ডান হাতে চলে আসবে তারা তখন আবার আপনাকে খুঁজে খুঁজে বের করে বলবে ভাই ওকরা ও কিতাবিয়া একটু পড়ো আমার আমলনামাটা একটু দেখো এই যে দেখো আল্লাহ আমারে জান্নাত দিছে আমার আর জীবনে কোনো আফসোস নাই আল্লাহ আমারে জান্নাত দিছে দেখো কারণ রেজাল্ট যার ভালো হয় সে মার্কশিট অন্য কাউকে দেখাতে পছন্দ করে বাসায় কেউ আসলে বলে ভাই দেখো আমার রেজাল্ট কি হয়েছে দেখো আলহামদুলিল্লাহ সব এ প্লাস আর যার রেজাল্ট খারাপ হয় ওর সামনে রেজাল্টের প্রসঙ্গ তুললে ও অন্য প্রসঙ্গে কথা উল্টায় দেয় কথা কয় না আমার ভাইরা এবার দেখেন মূল বিষয় যেটা এবার তাকে প্রশ্ন করা হবে কি ব্যাপার তোমার আমলনামা এত ভালো হলো কিভাবে তোমার আমলনামা এত চমৎকার হলো কিভাবে সে তখন বলবে ইন্নি যনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া কারণ আমি দুনিয়াতে দৃঢ়ভাবে বিশ্বাস করতাম আমি যা বলছি যা করছি আমার সব কিছুর হিসাব দিতে হবে আর হিসাব যিনি নেবেন তিনি কে এই হিসাব যে আমার একদিন দিতে হবে এই সেন্সটা আমার মধ্যে ছিল এটাকে বলা হয় সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি এই জবাবদিহিতার সেন্স এটা আমার মধ্যে ছিল আমি কোনো কাজ করার আগে চিন্তা করতাম আমি কোন কথা বলার আগে চিন্তা করতাম জবাবদিহিতার এক পা ফেলার আগে আমি জবাবদিহিতার চিন্তা করতাম ইন্নি যনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া এই হিসাব জবাবদিহিতার হিসাব আমার মধ্যে ছিল বলেই আজকে আমার আমলনামাটা সুন্দর হয়ে গেছে এবার আপনি বলুন তো ভাই এই জবাবদিহিতার হিসাব আপনার থাকা দরকার নাই আমার থাকা দরকার নাই আমাদের সবার আছে এজন্যই লোকমানে হাকিম তার সন্তানকে তিন নম্বরে বললেন বাবা যা করো সেটা যদি হয় মিসকাল হাব্বাতি মিন খারদাল সরিষার দানা পরিমাণ এবং সেটা যদি তুমি করো কোনো পাথরের মধ্যে ঢুকে অথবা সেটা যদি তুমি করো আসমানের উপরে জমিনের নিচে যেখানে কেউ দেখবে না
ওই কাজটাও কিয়ামতের ময়দানে তোমার সামনে এনে যিনি তোমার এই কাজের হিসাব নেবেন ভালো হোক বা খারাপ হোক হিসাব যিনি নেবেন তিনি কে এজন্য এই কথা বলে তিনি আমাদেরকে প্রত্যেক কাজের আগে হিসাবের একটা সেন্স আমাদের মধ্যে গ্রো করে দেওয়ার চেষ্টা করেছেন এই হচ্ছে লোকমানে হাকিমের তৃতীয় উপদেশ বাকি উপদেশ নামা থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী জুমায় কথা বলবো ইনশাআল্লাহ